বাংলাদেশ ব্যাংকের মতো নিয়ন্ত্রক ব্যাংকে জব করা ইসলামী দৃষ্টিতে জানতে চাই। দেখুন, ব্যাংকে যদি এমন কোনো জব করেন যে জবের সাথে সুদের কোনো সম্পর্ক নেই, তাহলে সেটা জায়েজ আছে। আর যদি সুদের কোনো সম্পর্ক থাকে, সুদ স্যাংশন, সুদের লেখক, সুদের হিসাব রক্ষক, সুদের ক্যাশিয়ার, সুদের সাথে সরাসরি সম্পৃক্ততা থাকে, তাহলে সেই চাকরি জায়েজ নাই, বেশ কম আছে। অমুসলিমদের বন্ধু বানানো যাবে কিনা, বন্ধু বানাতে পারেন কিন্তু অন্তরঙ্গ বন্ধু নয়। জন্মদিন সম্পর্কে ট্রিট বা খাওয়ানো জায়েজ আছে কিনা, আজকাল যুবকের পোলাপানের ভাষা হলো কি ট্রিট। তো এই ট্রিট বা খাওয়ানো জন্মদিন উপলক্ষে, জন্মদিনই তো, এই উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা নাই, কিসের খাওয়ান দাওয়ান? আবার বন্ধু বান্ধবরা যখন খাইতে আসবে, ফতোয়া দিয়ে দিবেন, টাকা বেঁচে যাবে, বলবেন যে না, জন্মদিন পালন জায়েজ নাই, পয়সা বেঁচে যাবে ইনশাআল্লাহ। রোজা বলে রোজা রাখেন, মেসওয়াক কি হেঁটে হেঁটে করা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। আমার প্রশ্ন হলো, ইমাম সাহেব যদি দাঁড়িতে কালো কলব দেয়, তাহলে কি ওনার পিছনে নামাজ পড়া জায়েজ হবে? নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু ফাসেকে মুআলিন, যে প্রকাশ্যে গুনাহ করছে, এরকম ব্যক্তির পিছনে নামাজ পড়াকে ইমাম আবু হানিফা মাকরুহ বলেছেন। আর এলাকাবাসী, বিশেষ করে মুরব্বী যারা দায়িত্বশীল, তাদের উচিত হলো ভালো মানুষকে ইমাম হিসাবে নিয়োগ দেওয়া। যে লোক প্রকাশ্যে গুনাহ করে তাকে ইমাম বানানো যাবে না। ওয়াজান নিবুস সেওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালো কালারকে পরিহার করো। তোমরা চুলদাড়ি কালো হয়ে, সাদা হয়ে গেলে এটাকে কালার করতে পারো, কিন্তু কালো ছাড়া অন্য কালার করবা, কারণ কালো কালারটা হলো ধোকা, এটা দিয়া বয়স ঢাকা হয়, আমার দাড়ি পাকে না, আমি এখনো জোয়ান, এরকম একটা ভাব প্রকাশ করা হয়, এক ধরনের প্রতারণা। বুঝে আসছে কথা? এটা জায়েজ নাই। যদি কোনো ইয়াবা ব্যবসায়ীর বাড়িতে দাওয়াত করা হয়, এখন তার বাড়িতে দাওয়াত খাওয়া জায়েজ হবে কিনা? দেখুন, এরকম যদি কেউ দাওয়াত করে, তার যদি ইয়াবা ব্যবসা ছাড়া আরো হালাল উপার্জন থাকে, তাহলে তার বাড়িতে দাওয়াত খাওয়া জায়েজ হবে, তবে না খাওয়া হবে তাকওয়া। কথা কি বুঝাতে পারছি? আর যদি তার অন্য কোনো উপার্জন নাই, শুধু এই হারাম উপার্জনই আছে, তাহলে তার বাড়িতে দাওয়াত খাওয়া কি হবে না? জায়েজ হবে না। আমাদের দেশে প্রচলিত বিভিন্ন উপলক্ষে ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে দাওয়াত, যেমন কোরআন শরীফ খতম, টাকার বিনিময়ে রোগমুক্তির উদ্দেশ্যে দাওয়াত, বুখারী দাওয়াত ইত্যাদি, সে উদ্দেশ্যে এ ধরনের একদম জায়েজ আছে কিনা? দুনিয়াবি কারণে দোয়া, ঝাড়ফুঁক, এগুলো জায়েজ আছে, টাকা নেওয়াও জায়েজ আছে। আখেরাতের জন্য এরকম কোন ঠিকাদার নিয়া কোরআন খানি বা এগুলো জায়েজ নাই। যারা করে তাদের আমসালা দুইটাই যায়, যে তেলাওয়াত করবে, লাইসাল ইনসান ইল্লা মা সাআ, যে চেষ্টা করবে সে সওয়াব পাবে। আপনি তারে দিয়া করাইলেন, সবটাও তার, পয়সাও আপনার গেল, খাওয়ানো সে খাইলো, তার সবই গেল, আপনার আমসালা সব গেল। দুনিয়াবি কাজে জায়েজ আছে। কথা কি বুঝাতে পারছি? সাহাবা ইকরাম দুনিয়াবি কাজে ঝাড়ফুঁক করে টাকা নিয়েছেন, ছাগল নিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জায়েজ বলেছেন, বুখারীতে হাদিস আছে। তাশাহুদের সময় শাহাদাত আঙ্গুল বা বৈঠকের সম্পূর্ণ সময় উঠানো থাকবে নাকি তাশাহুদ পর্যন্ত উঠানো থাকবে? দুই রকমের হাদিসই আছে। কোনো কোনো হাদিসে আছে যে জালাসালিস তাশাহুদে, যখন বসবে তখন থেকে, আর কোনো কোনো হাদিসে আসছে যে তাশাহাদা, যখন তাশাহুদ পাঠ করবে। এই তাশাহুদ পাঠ করবে অর্থ, কেউ কেউ বলেছেন যখন আশহাদু আল্লা ইলাহা বলবে তখন উঠাবে। আমার ভাই নামাজ পড়ে না, আমি কি ওনার সাথে থাকা খাওয়া কোরবানি করতে পারবো? পারবেন। নামাজ না পড়লে যে তারা ত্যাগ করতে হবে এমন কোনো কথা নাই, বরং তাকে বুঝাবেন ইনশাআল্লাহ বিধিনিল্লাহ। একজন ছেলে একজন মেয়েকে জেনে না জেনে প্রেমে আবদ্ধ হয়, পরে তারা সম্পূর্ণ জানে এটা ইসলামে জায়েজ নাই এবং তারা বিবাহ করার মতো সামর্থ্যও নাই, তারা গোপনে তাদের সম্পর্ক চালিয়ে যাচ্ছে, সমাধান কি? হারাম হবে, হারাম, এটা আমরা এতক্ষণ বললাম, আল্লাহর জন্য এটা ছাড়তে হবে। কোনো ব্যক্তি হারামের টাকা দিয়ে বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান, শপিং মল ইত্যাদি মালিক, কিন্তু একসময় সে এটা বুঝতে পারে নাই, তার ইনকাম হারাম, তাই সে তওবা করে আল্লাহর পথে ফিরে আসলো, কিন্তু সে হারাম টাকা দিয়ে প্রতিষ্ঠিত জিনিস থেকে আসা টাকা দিয়ে সংসার চালায়। এখন প্রশ্ন হচ্ছে, তওবার উপরও কি সেটা হারাম হবে? হ্যাঁ, হারাম হবে। ভালো করে বুঝে নেন, অন্যের সম্পদ যদি আপনি অবৈধভাবে উপার্জন করেন, হারাম উপার্জন করেন, তাহলে সেই টাকা হারাম মাইরে আল্লাহর কাছে তওবা করলে মাফ হবে, ওই টাকার মালিকের কাছে টাকা ফেরত দিয়ে এসে তারপরে মাফ চাইতে হবে। কথা কি বুঝাতে পারছি? ডেঞ্জারাস বিষয়। কিন্তু নির্বাচন উপলক্ষে মেম্বার চেয়ারম্যানের কাছ থেকে 500-1000 টাকা নেওয়া যাবে কিনা? যাবে না, যাবে না, এটা হারাম, হারাম, হারাম। রাষ্ট্রের আইনেও অবৈধ, আল্লাহর আইনেও অবৈধ, কারণ ভোট দেওয়া হলো সাক্ষী দেওয়া। আপনি টাকার বিনিময়ে যদি ভোট দেন, তাহলে আপনার সাক্ষীকে আপনি বিক্রি করলেন, অপাত্রে টাকা যে দিল তাকে দিলেন, এটা কি হবে না? জায়েজ হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করুন।